আচ্ছা, ইলাস্টিসিটি অফ ডিমান্ডের প্রথম যেটা দরকার পড়ে সেটা হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, এই কনসেপ্টটা আসলে কি বলে, এই কনসেপ্টটার মধ্যে দুইটা ভেরিয়েবল আছে। ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে দুইটা ভেরিয়েবল থাকে। প্রথমটা হচ্ছে ডিমান্ড, যেটা নিয়ে আমরা কথা বলছি অলরেডি, ডিমান্ড কি, ডিমান্ডের যে ল আছে সে বিষয়ে আমরা পড়াশোনা করছি। আরেকটা হচ্ছে ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, এটাও আমরা পড়াশোনা করছি। ডিটারমিনেন্টস অফ ডিমান্ড হচ্ছে সেগুলো যেগুলোর কারণে হচ্ছে আপনার ডিমান্ড কম বেশি হয়। আমরা যেমন দেখছিলাম প্রাইস ছিল, ইনকাম ছিল, আরো অনেক কিছু ছিল। হ্যাঁ, কমপ্লিমেন্টারি প্রাইস ছিল, সাবস্টিটিউট পণ্য ছিল, সেগুলো হচ্ছে ডিটারমিনেন্টস অফ ডিমান্ড। এই দুটা কনসেপ্টকে কাজে লাগায় আমরা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা পড়ব। ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা হচ্ছে পার্সেন্ট চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। যে আমাদের যে ডিমান্ড কার্ভটা যদি আমরা খেয়াল করি, ডিমান্ড কার্ভটা ছিল এরকম, আপনারা যদি খেয়াল করতে পারেন, এদিকে ছিল প্রাইস, এদিকে ছিল কোয়ান্টিটি। ইলাস্টিসিটির সংজ্ঞায় দেখেন উপরের দিকে আছে পার্সেন্ট চেঞ্জ ইন কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটির কত পার্সেন্ট চেঞ্জ হলো কিসের সাপেক্ষে, পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিটারমিনেন্ট অফ ডিমান্ড। ডিটারমিনেন্ট কোনগুলো, ওই যে প্রাইস, ইনকাম ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, এগুলো যে কোনো কিছু, আমি যে কার্ভটা এখানে আঁকছি দেখেন, এটা কিন্তু প্রাইসের সাপেক্ষে। এখানে ডিটারমিনেন্টটা হচ্ছে প্রাইস। ডিটারমিনেন্ট অনেক কিছুই হতে পারে, ইনকাম, প্রাইস, টেস্ট, অনেক কিছুই হতে পারে। এখানে আমি যে কার্ভটা আঁকছি এখানে কিন্তু প্রাইসের সাপেক্ষে আঁকছি। এখন এই ইলাস্টিসিটি জিনিসটা হচ্ছে, ধরেন আমি দুইটা পয়েন্ট যদি এখানে নেই, এই যে একটা পয়েন্ট আর একটা, এই একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট যদি নেই, এই যে একটা, এই একটা, দুইটা পয়েন্ট যদি নেই, দুইটা পয়েন্টের জন্য দেখেন কোয়ান্টিটি এই পরিমাণ চেঞ্জ হয়েছে, প্রাইস এই পরিমাণ চেঞ্জ হয়েছে। এখন এই এইটুক প্রাইস চেঞ্জের কারণে কতটুকু কোয়ান্টিটি চেঞ্জ হলো, এটাই হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। সেটা প্রাইসের ক্ষেত্রে হতে পারে, ইনকামের ক্ষেত্রে হতে পারে, টেস্টের ক্ষেত্রে হতে পারে, মানে প্রাইস, টেস্ট, ইনকাম এইসব ডিটারমিনেন্ট কত পার্সেন্ট চেঞ্জ হলো এবং সেই সাপেক্ষে কোয়ান্টিটি অফ ডিমান্ডেড কিউ কত পার্সেন্ট চেঞ্জ হলো, এটাই হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আচ্ছা, এখানে দেখেন টাইপস অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলা হচ্ছে। ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কয়েকটা টাইপ আছে, যেটা বলতেছিলাম যে অনেক ডিটারমিনেন্টের মধ্যে অনেক কিছুই হইতে পারে, তার মধ্যে প্রাইস অন্যতম। এখানে টাইপের মধ্যে একটা নিয়ে আসা হয়েছে প্রাইস ইলাস্টিসিটি, অ্যাডভার্টাইজমেন্ট ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি, আর হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি। এগুলো কি আমরা একটা একটা করে সামনে দেখব, একটা একটা করে আলাদা আলাদা ভাবে আমরা দেখবো। এখন প্রথমে আসতেছি প্রাইস ইলাস্টিসিটি। প্রাইস ইলাস্টিসিটি যেটা একটু আগে আমি বলেই ফেলছি, জাস্ট যেখানে ডিটারমিনেন্ট ছিল সেখানে হচ্ছে প্রাইস হবে। মানে হচ্ছে আমি যদি কার্ভটা আবার রাখি, প্রাইস ইলাস্টিসিটিটা হলো যদি একদিকে আমার প্রাইস থাকে আরেকদিকে কোয়ান্টিটি থাকে, তো আমার হচ্ছে এখানে যদি আমি আবার রাখি ওইটা দুইটা পয়েন্ট, এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে প্রাইসের তফাৎ হচ্ছে এতটুকু আর কোয়ান্টিটির তফাৎ হচ্ছে এতটুকু। প্রাইসের পার্সেন্টেজ কত পার্সেন্ট চেঞ্জ হলো তার সাপেক্ষে কোয়ান্টিটি কত পার্সেন্ট চেঞ্জ হলো, এটাই হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি। যদি আমি ইকুয়েশন আকারে প্রকাশ করি, এখানে যদি আমার ডিকিউ পরিমাণ কম বেশি হয়ে থাকে এইটা আর এইটা, তাহলে হচ্ছে ডিকিউ ভাগ কিউ, এটা আমরা প্রপোর্শন আকারেও লিখতে পারি অথবা হচ্ছে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ আকারেও বলতে পারি। তো ডিকিউ ভাগ ডি, সরি, এখানে আমি আবার যদি লিখি, ধরেন এখানে আমার ডিকিউ পরিমাণ পরিবর্তন হয়েছে আর এখানে ডিপি পরিমাণ, মানে প্রাইসটা হচ্ছে ডিপি পরিমাণ চেঞ্জ হয়েছে, তো আমার আসলে ইটা হবে তখন, ই মানে ইলাস্টিসিটি অফ প্রাইস, এটা হবে ডিকিউ, মানে ডিমান্ড যতটুকু পরিবর্তন হলো, ভাগ কিউ মানে কত পোর্শন বা কত পার্সেন্ট পরিবর্তন হলো। এখানে যদি আমি 100 দ্বারা গুণ করি, তাহলে ডিমান্ড এত পার্সেন্ট পরিবর্তন হলো, প্রাইস কত পার্সেন্ট পরিবর্তনের কারণে, ডিপি ভাগ পি গুণন 100। তো এইটাই হবে আমার ই এর সূত্র আসলে, মানে আমার কোয়ান্টিটি কত পার্সেন্ট চেঞ্জ হইলো কিসের জন্য, আমার এত পার্সেন্ট চেঞ্জ অফ প্রাইসের জন্য, এটাই হচ্ছে আসলে ইলাস্টিসিটি। এটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি, যখন আমি প্রাইস দ্বারা কল্পনা করব তখন হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি। আচ্ছা, এই প্রাইস ইলাস্টিসিটি আবার হচ্ছে 5 প্রকার আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, পারফেক্টলি পারফেক্টলি ইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক, রিলেটিভলি ইলাস্টিক, রিলেটিভলি ইলাস্টিক, আর ইউনিটারি ইলাস্টিক। এগুলো কি, এগুলো আমরা একটা একটা করে এখন দেখবো।
আপনারা যদি খেয়াল করে দেখেন, প্রথমে হচ্ছে আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড পড়তেছিলাম। ইলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা ভাগ ছিল প্রাইস ইলাস্টিসিটি, এবং সেই প্রাইস ইলাস্টিসিটির ভাগ আবার পাঁচটা আছে, সেই পাঁচটা এখন আমরা দেখব। যে পাঁচটার মধ্যে প্রথম যেটা ছিল পারফেক্টলি ইলাস্টিক, পারফেক্টলি ইলাস্টিক হচ্ছে কনজিউমার হ্যাভ ইনডেফিনিট ডিমান্ড এট এ পার্টিকুলার প্রাইস, মানে একটা নির্দিষ্ট প্রাইসে মানুষের চাহিদাটা ইনডেফিনিট, মানে একদম অসীম লেভেলের চাহিদা আছে যে কোনো একটা প্রাইসের মধ্যেই। কিন্তু এই প্রাইস থেকে যদি হালকা একটু বাড়ানো হয় তাহলে আসলে দেখবেন যে কোনো ডিমান্ড নাই, এই অবস্থাকে বলা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। এখানে দেখেন পারফেক্টলি ইলাস্টিকে ই সমান সমান ইনফিনিটি আছে, এটা কেন আছে আমি একটু আগেই বলতেছিলাম যে প্রাইস ইলাস্টিসিটি হলো যে কত ডিমান্ড পরিবর্তন হইলো বাই কত আমার প্রাইস পরিবর্তন হইলো। এখানে দেখেন আমি যদি এই পয়েন্ট এবং এই পয়েন্ট নেই, এই দুই পয়েন্টের মধ্যে ডিমান্ড একটা পরিবর্তন হয়েছে, তাই না? একটা কোয়ান্টিটির একটা পরিবর্তন আসছে 50 থেকে 250 পর্যন্ত। অতএব উপরে আমার একটা ভ্যালু থাকবে, সে ধরলাম সেই পরিবর্তনটা এক্স। কিন্তু প্রাইসের কি কোনো পরিবর্তন হয়েছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট? আগেও 15 টাকা ছিল, এখনো 15 টাকাই আছে, অতএব প্রাইসের কিন্তু পরিবর্তন হয় নাই। অতএব নিচে কিন্তু হবে পরিবর্তনটা জিরো। তো আপনারা জানেন এক্স বাই জিরো এরকম ফিগার হলে সে ভ্যালুটা হয় ইনফিনিটি। অতএব পারফেক্টলি ইলাস্টিক যখন হবে তখন ই এর ভ্যালুটা হবে ইনফিনিটি। আচ্ছা আমি একটু এডমিট করে আসি যদি কেউ থাকে। আচ্ছা আশা করছি 90। আচ্ছা এই জিনিসটা কি কারো বোঝার অসুবিধা আছে? যদি কারো বোঝার অসুবিধা থাকে আমাকে একটু বলেন, আর না হলে হচ্ছে পরেরগুলো বুঝতে একটু অসুবিধা হবে। যদি কারো বুঝতে সমস্যা হয় যে ই এর ভ্যালু কেন ইনফিনিটি হইলো, এটা আমাকে আস্ক করতে পারেন যদি কারো অসুবিধা হয়ে থাকে। সবাই বুঝছেন? যদি সবাই বুঝে থাকেন তাহলে হচ্ছে পরেরটাতে যাই। পারফেক্টলি ইনইলাস্টিক যেটা, এখানে কি বলা হচ্ছে দেখেন, দেখেন এইদিকে কিন্তু সবগুলোরই পি, এদিকে কিন্তু কিউ, কারগুলোতে আবার ভুল করা যাবে না। এখানে বলা হচ্ছে ওয়েন দ্য ডিমান্ড ফর এ কমোডিটি শোজ নো রেসপন্স টু এ চেঞ্জ ইন প্রাইস, মানে হচ্ছে এখানে ডিমান্ডটা ফিক্সড থাকবে, প্রাইস যতই চেঞ্জ হোক না কেন আমার ডিমান্ডটা ফিক্সড থাকবে, এটাকেই বলা হচ্ছে হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক অবস্থা। কার্ভগুলো একটু খেয়াল করেন, দেখেন এখানে আমার ডিমান্ড কিন্তু 150, সেই ডিমান্ড 150ই আছে, শুধুমাত্র প্রাইস চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো প্রাইস চেঞ্জের কারণে আমার ডিমান্ড চেঞ্জ হবে না, এটাকে বলা হয় পারফেক্টলি ইনইলাস্টিক। আচ্ছা এই পারফেক্টলি ইনইলাস্টিক এর ক্ষেত্রে ই সমান সমান হচ্ছে জিরো, এটা কেন হচ্ছে যদি আমি আবার বলি আগের মতোই, উপরে ছিল হচ্ছে কত ডিমান্ড পরিবর্তন হয়েছে আমার, দেখেন এখানে 150, এখানে 150-এর কি কোনো পরিবর্তন আসছে? কোনো পরিবর্তন আসে নাই, অতএব উপরে হবে জিরো, আর নিচে ছিল প্রাইসের কত পোর্শন পরিবর্তন বা কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে। প্রাইস দেখেন পরিবর্তন হচ্ছে, ধরেন এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি আমি নেই, ডিমান্ড যদিও চেঞ্জ হয় নাই কিন্তু প্রাইস কিন্তু পরিবর্তন হয়েছে 5 টাকা থেকে 15 টাকা, নিশ্চয়ই কোনো একটা পোর্শন বা পার্সেন্টেজ থাকবে, ধরলাম সেটা এক্স। এখন উপরে যদি জিরো থাকে নিচে যাই থাক সেটার ভ্যালুটা আসে হচ্ছে জিরো, এই জন্য পারফেক্টলি ইনইলাস্টিক এর ক্ষেত্রে ই সমান সমান হচ্ছে জিরো। আচ্ছা পরবর্তীতে যাই, এটাতে হচ্ছে রিলেটিভলি ইলাস্টিক, এই জিনিসটা কি বলে দেখেন, ওয়েন দ্য প্রপোর্শন অফ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ গ্রেটার দেন ডেট অফ প্রাইস দ্য ডিমান্ড ইজ সেড টু বি রিলেটিভলি ইলাস্টিক, মানে হচ্ছে এটার ক্ষেত্রে কি হবে দেখেন, আমরা ই সমান সমান বলতেছিলাম যে উপরে হচ্ছে কত পার্সেন্ট আমার কোয়ান্টিটি পরিবর্তন হচ্ছে, দেখেন এখানে পরিবর্তনের কত পার্সেন্ট পরিবর্তন হচ্ছে কোয়ান্টিটি, মানে এই অংশটুকু কত পার্সেন্ট পরিবর্তন হচ্ছে, আগে ছিল 15 এখন হচ্ছে 25, তার মানে 10 পরিবর্তন হয়েছে। তাহলে পার্সেন্টেজ কিভাবে বের করবো, এখান থেকে 10/15 × 100, এত পার্সেন্ট কিন্তু আমার পরিবর্তন হয়েছে। তো এই ভ্যালুটা বসবে উপরে, সে ধরলাম সেটা আমার এক্স, আবার এখানে কোয়ান্টিটি কত কত পরিবর্তন হয়েছে, সরি প্রাইস কত পরিবর্তন হয়েছে, সেটা এইভাবে পার্সেন্টেজ করে আমি নিচে লিখবো সেটা ওয়াই। তো যখন রিলেটিভলি ইলাস্টিক হবে তখন আমার এই এই এক্স এর ভ্যালুটা ওয়াই থেকে বড় হবে, মানে এক্স গ্রেটার দেন ওয়াই হবে, মানে হচ্ছে আমার ডিমান্ডের যে পরিবর্তনটা এটা বেশি হবে
দেন আমার প্রাইসের যে পরিবর্তনটা। এবং যদি এক্স এর ভ্যালু বেশি এবং ওয়াই এর ভ্যালু কম হয় তাহলে দেখেন ই এর ভ্যালু গ্রেটার দেন ওয়ান হবে। যদি উপরেরটা বড় হয় নিচেরটা ছোট হয় তো ভাগ করলে একের থেকে বেশি আসবে, এই জন্য এখানে বলা হচ্ছে ই গ্রেটার দেন ওয়ান। রিলেটিভলি ইলাস্টিক এর ক্ষেত্রে হচ্ছে ই গ্রেটার দেন ওয়ান। আচ্ছা, কারো এডমিট হয়েছে সমস্যা হচ্ছে কিনা একটু আমাকে জানাই না। আচ্ছা, এখন আসি রিলেটিভলি ইনইলাস্টিক। জাস্ট আগেরটার থেকে একটু ডিফারেন্স কোথায়? এবার হচ্ছে আমি যেমনটা বলতেছিলাম, যদি আমার ডিমান্ডের পরিবর্তন এক্স হয়, ডিমান্ডের পরিবর্তনের পার্সেন্টেজ, আর প্রাইসের পরিবর্তনের পার্সেন্টেজ যদি ওয়াই হয়, রিলেটিভলি ইলাস্টিকের ক্ষেত্রে এক্সটা বড় ছিল আর ইনইলাস্টিকের ক্ষেত্রে ওয়াইটা বড় হবে। এখন ওয়াইটা যদি বড় হয় এক্সের থেকে তাহলে ভাগ করলে ভাগফলটা কিন্তু একের থেকে কম আসবে, এজন্য রিলেটিভলি ইনইলাস্টিকের ক্ষেত্রে ই লেস দেন ওয়ান। আচ্ছা, এবার আসি ইউনিটারি ইলাস্টিক। ইউনিটারি ইলাস্টিকটা হচ্ছে আমি আগের মতো যদি বলি, উপরে হচ্ছে যদি আমার এক্স হয় ডিমান্ড চেঞ্জের পার্সেন্টেজ, মানে এখানে কত ডিমান্ড চেঞ্জ হলো তার পার্সেন্টেজ যদি এক্স হয়, আবার নিচে যদি নিচে হয় যদি প্রাইস কত চেঞ্জ হলো তার পার্সেন্টেজ সেটা যদি ওয়াই হয়, ইউনিটারি ইলাস্টিকের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু ওয়াই হবে, মানে এক্স এবং ওয়াই মানে এই পরিবর্তনের পার্সেন্টেজটা একই হবে। যদি একই হয় তাহলে হচ্ছে ইকুয়াল টু ওয়ান হবে। আপনারা এখানে কার্ভটা দেখেন, এই পরিবর্তন এই পরিবর্তন দেখবেন যে সেইমই আছে। আচ্ছা, এখন এই মেজারমেন্ট অফ প্রাইস ইলাস্টিসিটি, এই যে প্রাইস ইলাস্টিসিটি কিভাবে মেজার করব, এগুলোর কতগুলো প্রসিডিউর আছে, কতগুলো মাধ্যম আছে, তার মধ্যে হচ্ছে পার্সেন্টেজ অথবা প্রপোর্শন মেথড, জিওমেট্রিক পয়েন্ট মেথড, আর্ক মেথড, তিনটা মেথড আছে। তো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি এই মেথডগুলো কেমন। যদি আমরা প্রথমে পয়েন্ট অথবা জিওমেট্রিক মেথডটাকে, পয়েন্ট অথবা জিওমেট্রিক যে কোনো একটা নামে আমরা ব্যবহার করে থাকি, এই মেথডে আমরা ইলাস্টিসিটি কিভাবে বের করবো, প্রাইস ইলাস্টিসিটিটা এখানে দেখেন, দিস মেথড অ্যাটেম্পটস টু মেজার দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অন এ ডিমান্ড কার্ভ। এখানে নামটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা পয়েন্ট পয়েন্ট মেথড, মানে হচ্ছে এইটা আপনারা এই কার্ভটা আগে থেকেই জানেন যে ডিমান্ড কার্ভটা কিরকম হয়, এদিকে যদি প্রাইস থাকে এদিকে যদি কোয়ান্টিটি থাকে তো ডিমান্ড কার্ভটা এরকম হয়। এই মেথডটার মাধ্যমে এই ডিমান্ড কার্ভের যে কোনো একটা পয়েন্টের আমরা হচ্ছে ইলাস্টিসিটি বের করতে পারি। তো এই এই পয়েন্ট অথবা জিওমেট্রিক মেথডের বড় একটা প্রমাণ আছে, আমরা এই প্রমাণটা এখানে দেখতেছি না, ওটা অনেক বড় প্রমাণ, আমরা শুধু জাস্ট সূত্রটা শিখতেছি আসলে সূত্রটা কি বলে। পয়েন্ট ইলাস্টিসিটিটা বের করা হয় যে পয়েন্ট ইলাস্টিসিটি হলো লোয়ার সেগমেন্ট অফ ডিমান্ড কার্ভ বিলো দ্যাট পয়েন্ট। সে ধরুন আমি এই ডি পয়েন্টের পয়েন্ট মেথড আমি বের করতেছি, পয়েন্ট মেথডে ইলাস্টিসিটি বের করব, তো উপরে হবে লোয়ার সেগমেন্ট অফ ডিমান্ড কার্ভ বিলো দ্য পয়েন্ট, মানে এই পয়েন্ট থেকে নিচের যে অংশটুকু এই পয়েন্ট এইটুকু, মানে হচ্ছে ডিএ, যদি আমি এখানে সমান দেই মানে হচ্ছে ডিএ, আর ডিভাইডেড বাই হচ্ছে আপার সেগমেন্ট অফ ডিমান্ড কার্ভ বিলো দ্য পয়েন্ট, মানে হচ্ছে এটার আপার সেগমেন্টটা এটা। তো আমি যদি এটা বলি, এটা হচ্ছে এখানে জি যদি থাকে ডিজি এরকম হবে, ডিজি অংশটা মানে নিচের ক্ষেত্রে এই এই নিচের অংশ, এই নিচের অংশটুকু হচ্ছে উপরে থাকবে আর উপরের অংশটুকু হচ্ছে নিচে থাকবে, এটাই হচ্ছে পয়েন্ট ইলাস্টিসিটি দিয়ে আপনার হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি মেজার করার উপায়। আচ্ছা, কেউ মনে হয় ঢুকতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এবার আসে আর্ক ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আর্ক ইলাস্টিসিটিটা কিভাবে মেজার করে আমরা এত কিছু দেখব না, জাস্ট একটা জিনিস একটা জাস্ট জেনে রাখবো যে আসলে এই জিনিসটা দিয়ে কি করা হয়। এখানে দেখেন, আর্ক ইলাস্টিসিটি অফ ডিমান্ড মেজার্স দ্য ইলাস্টিসিটি অ্যাট দ্য মিড পয়েন্ট বিটুইন টু পয়েন্টস অন এ কার্ভ, মানে এখানে যদি একটা এ পয়েন্ট থাকে একটা বি পয়েন্ট থাকে, আর্ক ইলাস্টিসিটিটা হচ্ছে মাস পয়েন্টে মেজার করে। আমরা যদি পয়েন্ট ইলাস্টিসিটির ক্ষেত্রে চিন্তা করি, সে কিন্তু যে কোনো একটা পয়েন্টে মেজার করে, হ্যাঁ, আর এ হচ্ছে মাস পয়েন্টে, দুইটা পয়েন্ট থাকবে তার মধ্যে মাস পয়েন্টে ইলাস্টিসিটিটা মেজার করে। তো এটা কিভাবে করে এটা নিয়ে আমরা বেশি আলোচনা এখানে করতেছি না।
আচ্ছা, আমরা যদি আপনি যদি উপরের জিনিসটা খেয়াল থাকে আপনাদের, এইখানে ডিমান্ড, আমরা ইলেকট্রিসিটি, এখানে প্রাইস ইলেকট্রিসিটি, এতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে প্রাইস ইলেকট্রিসিটিটা দেখতেছিলাম, এখন আমরা দেখব ইনকাম ইলেকট্রিসিটিটা। ইনকাম ইলেকট্রিসিটিটাতে কি বলা হয়, এখানে দেখেন আমি সংজ্ঞাটা এখান থেকে যদি বুঝাই, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, পার্সেন্ট চেঞ্জ ইন ইনকাম। আগে জাস্ট প্রাইস ইলেকট্রিসিটিতে এখানে জাস্ট ছিল প্রাইস, উপরে ছিল কোয়ান্টিটি ডিমান্ডেড যত চেঞ্জ হয়, আর নিচে ছিল চেঞ্জ ইন প্রাইস, আর এখন ইনকাম ইলেকট্রিসিটিতে জাস্ট প্রাইসের জায়গায় ইনকামটা বসেছে। যদি আমি কার বাকি, আচ্ছা প্রাইস ইলাস্টিক, প্রাইস ডিমান্ড, ডিমান্ডের প্রাইস বেসিসের কার্ভ আর ইনকাম বেসিসের কার্ভ কিন্তু একই হবে না, সে ধরলাম আমি এরকম কিছু একটা হলো, যদি আমি এখানে বলি এটা ইনকাম, এটা যদি আমি বলি কোয়ান্টিটি, তো এই ইনকাম চেঞ্জের কারণে যদি আমরা দুইটা পয়েন্ট বিবেচনা করি, এই যে পরিবর্তনটা ইনকাম, এতটুকু ইনকামের পার্সেন্টেজ পরিবর্তনের কারণে কতটুকু কোয়ান্টিটি পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি। আচ্ছা, ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এই জিনিসটা খুবই একটা মজাদার ব্যাপার, এটা একটু যদি আপনারা মনোযোগ দেন, ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড রিফার্স টু দ্য ডিগ্রি অফ রেসপন্সিভনেস অফ ডিমান্ড ফর এ কমোডিটি টু এ গিভেন চেঞ্জ ইন দি প্রাইস অফ সাম রিলেটেড কমোডিটি। এটা হচ্ছে, ধরেন ওই যে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম আপনাদের গত ক্লাসে, কার আর হচ্ছে পেট্রোল, যদি আপনি কার যদি কেনেন আপনাকে কিন্তু পেট্রোলও কিনতে হবে, এখন কোনোদিন যদি পেট্রোলের দাম অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু আপনার কারের ডিমান্ড কমে যাবে, যদিও কারের দাম বাড়তেছে না, বাড়তেছে পেট্রোলের দাম কিন্তু ডিমান্ড কমতেছে কারের, কারণ হচ্ছে কার আর ডিমান্ডটা হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস, এই দুটো আমাদের পারস্পরিক গুডস, যেটা আমাদের এটা কিনলে ওটাকে আমাকে কিনতেই হবে। তো ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা দেখেন কি বলতেছে, প্রপোর্শনেট অর পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ডিমান্ড ফর এক্স, মানে এক্স একটা পণ্য, সেটার ডিমান্ডটা পরিবর্তন হবে কিসের জন্য, পার্সেন্ট অর প্রপোর্শন চেঞ্জ ইন দ্য প্রাইস অফ ওয়াই, ওয়াই হলো আরেকটা পণ্য, মানে আরেকটা পণ্যের দামের পরিবর্তনের কারণে অন্য আরেকটা কমপ্লিমেন্টারি পণ্যের ডিমান্ডের যে কম বেশি হয়, এটা এটাকেই এই পার্সেন্টেজটা বা এই রেশিওটাই হচ্ছে ক্রস ইলাস্টিসিটি। আমরা এখানে এক্স ওয়াই এর জায়গায় এক্স কে আমরা পেট্রোল, ওয়াই কে আমরা কার হিসেবে বিবেচনা করতে পারি। আচ্ছা, এখানে আমরা প্রায় শেষের দিকেই আসছি, এখানে দেখেন ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এখানে যে ফ্যাক্টরগুলো হচ্ছে আপনার ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে ইনফ্লুয়েন্স করে সেগুলো দেওয়া আছে, এগুলো অনেকটাই হচ্ছে ওই যে ডিমান্ড ফ্যাক্টর যেগুলো ছিল, ডিমান্ডের ডিটারমিনেন্ট যেগুলো ছিল প্রায় কাছাকাছি ধরনের, সেগুলোই নেচার অফ কমোডিটি, কমোডিটির ধরন, অ্যাভেলেবিলিটি অফ সাবস্টিটিউট গুডস, সাবস্টিটিউট গুডস তো আপনারা জানেনই যে অল্টারনেটিভ গুডস, নাম্বার অফ ইউজেস কত বেশি আমরা ইউজ করতেছি, কনজিউমার্স ইনকাম, একদম আগের যেগুলো ছিল ডিমান্ডের ক্ষেত্রে যেগুলো ডিটারমিনেন্ট ছিল প্রায় কাছাকাছি ধরনের গুলোই হচ্ছে এখানে দেওয়া আছে। আপনারা এখানে দেখলে কমপ্লিমেন্টারি গুডস বললামই, যেটা একটার সাথে আরেকটা আপনাদের কিনতেই হবে। আচ্ছা, এখানে একটা আছে রিকারেন্স অফ ডিমান্ড, কিছু কিছু পণ্যের ডিমান্ড, এই জিনিসটা আগে ছিল না, এটা আমি একটু বলেই দিই, রিকারেন্স অফ ডিমান্ডটা হচ্ছে কিছু কিছু পণ্যের ডিমান্ড কিন্তু চলতেই থাকে, কখনো শেষ হয় না, এমন না যে আপনি একবার কিনে ফেলছেন আর কিনবেন না, এরকম না কিছু, যেমন ধরেন কার, আপনি একটা কার কিনলেন আপনি কিন্তু আর 10 বছর পর্যন্ত বা 20 বছর পর্যন্ত কিনবেন না, অতএব সেটা কিন্তু আমরা রিকারেন্স অফ ডিমান্ড বলতে পারি না, কারণ এটা একবার কিনলেই আপনার অনেক দিন না কিনলেও চলতেছে। রিকারেন্স অফ ডিমান্ড আমরা কোনগুলোকে বলতে পারি, যেমন ভেজিটেবল, রাইস, মানে আপনার যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন খাবার, ভাত, চাল, ডাল বা সবজি, আপনি ধরেন একদিন কিনলেন আবার কিন্তু এটা কিন্তু শেষ হয়ে যাবে, আপনাকে আবার কিনতে হবে, এগুলো হচ্ছে রিকারেন্স অফ ডিমান্ড, মানে এই পণ্যটার ডিমান্ডটা রিকারেন্স কন্টিনিউ চলতেই থাকবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ ইনকাম ইলাস্টিসিটি, উপরে ইনকাম ইলাস্টিসিটি দেখতেইছিলাম আমরা, ইনকাম ইলাস্টিসিটির এখানে আরেকটা সংজ্ঞা এখানে দেওয়া আছে নিচে। আচ্ছা, আমি একটু দিকে অ্যাডমিট করে আসি। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ ইনকাম ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি যেটা দেখতেছিলাম যে কোনো একটা পণ্যের
ডিমান্ডের কত পার্সেন্ট তফাৎ হয় মানে কারো ইনকামের চেঞ্জের পার্সেন্টেজ অনুসারে, সেটাই ছিল ইনকাম ইলাস্টিসিটি। এটার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় লাগে দেখেন এখানে, লং টার্ম বিজনেস প্ল্যান, বড় ধরনের বিজনেস প্ল্যানের ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ইলাস্টিসিটিটা লাগবে। আপনি একটা জিনিস বিক্রি করবেন, আপনি একটা জিনিসের বিক্রি করতে চাচ্ছেন বা আপনি সাপ্লাই বা প্রোডিউস করতে চাচ্ছেন, তো এটার মানুষের ইনকাম ইলাস্টিসিটিটা কেমন সেটার উপরে কিন্তু আপনি কতটা সাপ্লাই দিবেন, কত ডিমান্ড থাকবে বাজারে, এটা আপনাকে নির্ধারণ করা শিখতে হবে আর কি। মার্কেট স্ট্র্যাটেজির ক্ষেত্রেও আপনাকে লাগবে। যেমন হচ্ছে আপনি দেখেন, আপনারা দেখবেন যে কোনো সরকারি চাকরিজীবীদের যখন হচ্ছে বেতন বাড়াই দেওয়া হয় কোনো কারণে, তখন দেখবেন যে বাস ভাড়া ডাবল বা প্রায় দেড় গুণ করে দেওয়া হয় ঢাকায়। এটা হচ্ছে একটা অনেকটা স্ট্র্যাটেজি, মার্কেট স্ট্র্যাটেজি। মানুষ আসলে ওইটুকু ইনকাম বাড়ার কারণে কতটুকু পরিমাণ আপনার বাসের বাস ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকতেছে, এই জিনিসটাকে মেজার করা, এটাও একটা মার্কেট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। হাউজিং ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস এই সেম ব্যাপারই, আপনার মানুষের বেতন বাড়লে কেমন পরিমাণ, কি ধরনের মানুষের ইনকাম বাড়লে কি ধরনের মানুষের ডিমান্ড বাড়বে, এটা জানার উপর ডিপেন্ড করে হচ্ছে হাউজিং ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি গুলো আপনি কাজে লাগাতে পারবেন। নিচে হচ্ছে ইনকাম ইলাস্টিসিটির সংজ্ঞা দেওয়া আছে, যেটা উপরেই অলরেডি বলা হয়েছে, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ দ্য রেসপন্সিভনেস অফ দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড ফর এ গুড টু এ চেঞ্জ ইন কনজিউমার ইনকাম। ইনকাম পরিবর্তন হওয়াতে তার হচ্ছে ডিমান্ডের পরিমাণ পরিবর্তন হয়, সেটাই আসলে ইনকাম ইলাস্টিসিটি। আচ্ছা, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আসলে ওখানেই অলরেডি বলে ফেলা হয়েছে, যে বিজনেস ম্যানের জন্য আসলে বিজনেস করার সময় আপনাকে বুঝতে হবে যে আসলে মানুষ মানুষের একজনের বেতন দেড় গুণ বাড়ছে, তো সে কারণে আপনার পণ্যটাতে সে কি পরিমাণ তার চাহিদা বাড়তেছে, তো সেটা আপনাকে বুঝতে হবে। বেতন দেড় গুণ বাড়লেই যে আপনার পণ্যটাতেও তার চাহিদা দেড় গুণ বাড়বে এমনটা না, হয়তো কম বা বেশি বাড়বে, সেটাই আমরা আসলে ইনকাম ইলাস্টিসিটি থেকে পেয়ে থাকি। এখানে দেখেন, টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টার, এনাদের ক্ষেত্রেও এটা খুব জরুরি জিনিস, ট্যাক্স নির্ধারণ করা কিংবা সাবসিডি নির্ধারণ করা এইসব ক্ষেত্রে খুবই জরুরি একটা জিনিস। এখানে বলা হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেডার্সের কাছেও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানুষের বেতনের সাথে মানুষের চাহিদার কি পরিমাণ পরিবর্তন হচ্ছে, বাকিগুলোও এরকমই অনেকটা সেম। আচ্ছা, আজকের লেকচারটা হচ্ছে এই পর্যন্তই, আমি আজকে বেশি বড় রাখি নাই, কারণ হচ্ছে আচ্ছা আজকের লেকচার নিয়ে কেউ কিছু বোঝেন নাই এরকম কিছু আছে, যদি একটু রেসপন্স করেন। রবিল ভাই, স্যার বলেন, কোনো কিছু বোঝা যায়নি এরকম কিছু আছে যদি বলেন? আচ্ছা, না না, আচ্ছা ওকে, যদি না থাকে তাহলে হচ্ছে আজকের লেকচারটা এই পর্যন্তই থাক। আমি যেটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের সিলেবাস, মিড টার্মের সিলেবাস। হ্যাঁ, মিড টার্মের সিলেবাসে তো আমি বললামই যে আমি যে দুটো লেকচার, গত দুটো লেকচার পড়াইছি ওই দুটো লেকচারই থাকবে এখন। আচ্ছা, আপনারা বেশি জোর দিবেন হচ্ছে কার্ভগুলা, কার্ভ যেগুলো আছে আর কি, গ্রাফ যেগুলো আছে সেগুলো, আর হচ্ছে ম্যাথ আছে সম্ভবত দুইটা বা তিনটা। হ্যাঁ, ওই ম্যাথ গুলো হচ্ছে অনেকটা আমি চিন্তা করছি যে ওরকমই রাখবো, হয়তো জাস্ট ডাটাটা চেঞ্জ করে দিলাম আর কি, হয়তো সংখ্যাটা জাস্ট পরিবর্তন করে দিলাম আর কি এই। আর কার্ভগুলোর গ্রাফগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু ডেসক্রিপশন, ডেসক্রিপশন বলতে মানে আপনি ওই কার্ভটা থেকে কি বুঝতেছেন নিজে, হ্যাঁ সেটা আসলে আপনি দেখার ট্রাই করবেন বা লেখার ট্রাই করবেন, বোঝার ট্রাই করবেন। আপনি একদম হুবহু স্লাইডের কথাই লিখতে হবে এরকম কিছু না, আপনার নিজে যা বোঝেন আর কি সেরকম করে দুই এক লাইন একদম ইন এ নাটশাল আপনি যদি লেখেন আর কি, মানে আপনি যা বুঝছেন দুই তিন লাইন বা যতটুকু পারেন আর কি, যতটুকু পারেন। আর হচ্ছে কিছু থিওরি তো থাকবেই, ধরুন ল অফ ডিমান্ড কিংবা ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, এগুলো তো হয়তো থাকবে, অ্যাজাম্পশন গুলা কিছু কিছু থাকবে। বাট আমি ম্যাথ, দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ হয়তো দিবই, জাস্ট ডাটাটা চেঞ্জ করা থাকবে, ম্যাথ দুইটা খুব ভালো করে করবেন, আর কিছু কার্ভ তো থাকবেই আর কি, এই আর কি। আচ্ছা স্যার,